আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতের ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্ত ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট। দিনে রাতে সব মিলিয়ে দেড় থেকে দুই ঘন্টার বেশি বিদ্যুৎ পায় না বলে অভিযোগ পল্লী বিদ্যুতের উপজেলার প্রায় 62,000 গ্রাহকের। তাই তারা 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছে। সোমবার উপজেলার পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্থানীয় শতাধিক কৃষক ও পল্লী বিদ্যুতের গ্রাহকগণ। আজকে আমরা যে মানববন্ধন বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই বিদ্যুতের সমস্যা সমাধান না হয় তাহলে আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করলাম। আজকের পর থেকে আমরা এখানে অনশন ঘোষণা করব। আজকের পর থেকে আমরা আমাদের কৃষক যারা আছে আমরা এখানে অবস্থান নিব। আমাদের বিদ্যুতের দাবি নিয়ে যদি মরতে হয় আমরা মরার জন্য প্রস্তুত আছি। আমরা যারা এই ইরিগেশন বুড়ো আবাদ করতেছি, এখন বর্তমানে বিদ্যুতের বিকল্প আমাদের নাই, কিন্তু আমরা এই বুড়ো আবাদ করার পরে বর্তমানে যে অবস্থা আমাদের চলতেছে, 24 ঘন্টার মধ্যে আমরা 3 ঘন্টাও বিদ্যুৎ পাই না। যারা আবাদগুলা হচ্ছে, যে আবাদগুলা হচ্ছে এই আবাদের জমিগুলাও সামনে টিকে রাখা সম্ভব না, এগুলো মারা যাচ্ছে। এ আমরা আমাদের মূল দাবি হচ্ছে যে অন্ততপক্ষে আমাদেরকে 12 থেকে 15 ঘন্টা আমাদেরকে বিদ্যুৎ দেওয়া হোক। আমার 3 কুর জমি আমি লাগাইছি, আজ 10 দিন ধরে সিরিয়ালে লেগে ঘুরতেছি, খেত আমার শুকনায়ন মরতাছে গুছি রোয়া, এই পর্যন্ত কারেন্টের লেগে কোনো সিরিয়ালই পাইনি আমি। আর এগুলি তো আমার খরচ গেছে, কারেন্টের লেগে যদি এরকম আমরা অসুবিধা ই করতে হয় তো এই আমরা ভোর থেকে কেটা দিব। এটি মাসে 30 দিন কারেন্টের মধ্যে আমরা 5 দিন বা 10 দিন কারেন্ট পাচ্ছি, কিন্তু আরও যে 25 দিন মিনিমাম কারেন্ট পাইতেছি না, কিন্তু বিলটা আমাদের 120 টাকা দিতে হচ্ছে বা 150 টাকা বিল আমাদের দিতেই হচ্ছে। আমরা সাধারণ মানুষ তো সেই সহযোগিতা পাচ্ছি না, তাই আমাদের এই সরকার বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না? সেই বিদ্যুৎ ঘরে ঘরে যে আমরা পাই, সঠিকভাবে পাই, সেই ব্যবস্থা বিদ্যুৎ কোম্পানি এবং ডিজিএম এজিএম কম সকলেই সে যে ব্যবস্থা নেয়। আমার একটি গভীর নলকূপ রয়েছে, আমার কৃষকরা গভীর নলকূপ পরিচালনা করতে গিয়েই এখন পর্যন্ত আমরা 12-24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা বিদ্যুৎ পাই না, 1 মিনিটের মধ্যে 2 বা 3 বার বিদ্যুৎ চায়। আমার ডিপটি উল্টি সেইবের মাধ্যমে চলে, 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ 3 বার চলে যায়, আমার সেই শেপগুলি ভেঙে যাবে, সেই চিন্তায় আমি সবসময় ক্লান্ত হয়ে গেছি। আর আমার কৃষকগণ সকলে চোখে মুখে পানি, তারা কান্নাকাটি করে, কি করে আমরা আমাদের বাচ্চাদেরকে মুখে খাদ্য দিব, কারণ কৃষকের উপর কৃষির উপর আমরা নির্ভরশীল, আমাদের ফসল যদি না হয় আমরা কি করে খাবো? তারা সকলেই আর্থনাদ করতেছে। আমার ভাতিজা শাহজালালকে নিয়ে ডিজিএম এজিএম সাহেবকে আমরা অনুরোধ করেছি, স্যার আপনি সরজমিনে তদন্ত করেন, দেখে যান আমরা 1 মিনিটের মধ্যে কতবার বিদ্যুৎ যায়, আর 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ চলে যায় মাত্র 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ একসাথে পাই না। ওনাকে অনুরোধ করেছিলাম অন্তত পক্ষে আমাদের 5-6 ঘন্টা বিদ্যুৎ দেন, এরপরেও উনি রাজি হন নেই। তারপরে ওনার কাছ থেকে নম্বর নিয়েছি, তো ডিজি জিএম সাহেবের নম্বরটা দেন, উনি জিএম সাহেবের নম্বর দিতে চান না, অনেক রিকোয়েস্ট করার পর নম্বর দিয়েছেন। এরপরে নম্বর নিয়ে আমি ওনাকে বললাম যে স্যার, উনি বলতেছে আপনার কাছে দরখাস্ত করার জন্য, আপনি নাকি বিদ্যুৎ পূরণ করতে পারবেন, আমাদের ঘাটতি পূরণ করবেন? উনি বলেন যে না, আমি তো সেই ঘাটতি পূরণ করতে পারবো না, বিদায় কোপনটা ওনাকে দেন। ওনাকে উনি ধমকি ধামকা দিলেন, উনি বলে আমি এই জন্য নাম্বার দিতে চেয়েছিলাম না। বললাম ভাই, আপনি আমাদেরকে নাম্বার দিয়েছেন আমাদের উপকার করার জন্যে, কিন্তু আপনার আমাদের সাথে রাগারাগি করেন কেন, অমানবিক আচরণ করেন কেন? আমরা তো আপনাদের প্রতি কোনোদিন রাগ অনুরাগ করিনি। পরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হুদার কাছে গেলে তার অফিস বন্ধ পাওয়া যায়। এ সময় হালুয়াঘাট জোনাল অফিসের এজিএম মোহাম্মদ ইমরান হোসেন বলেন, বিদ্যুতের ঘাটতির মেইন কারণটা মূলত আমাদের যে গ্রিড, আমরা যেখান থেকে বরাদ্দ নিয়ে আসি আমাদের মেইন লাইন, সেখানে মূলত গ্রিডের বরাদ্দটা কম আসে। আমাদের সক্ষমতা আছে, আমরা গ্রাহকের সন্তোষজনক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা আমাদের কাছে আছে, কিন্তু আমরা আমাদের বরাদ্দটা সেই সন্তোষজনক পর্যায়ে পাচ্ছি না, যার কারণে আমরা গ্রাহকদেরকে সন্তোষজনক
ভাবে বিদ্যুৎ দিতে পারতেছি না। গ্রাহকদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন বিদ্যুতের সমস্যার সমাধান করা হয়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।